আমি কখন কোন কাজ করব সেটা নাদিয়া কখনো জানে না, হ্যাঁ কখনোই নাদিয়াকে জানানো হয় না। কারণ আমি দেখতে চাই যে হয় না, বলে না যে তুমি যদি আগে ঘরে রাজা হও তাহলে আসলে পৃথিবীতে সব জায়গায় রাজা হতে পারবে। সেটা হচ্ছে যে নাদিয়া যদি সারপ্রাইজ হয় তার মানে কাজটা ঠিকঠাক হচ্ছে এবং ঠিকঠাক মানুষের কাছে পৌঁছচ্ছে। সো দেখা যায় যে নাদিয়া সবার পরে জানে, সবাই জেনে ফেললে তারপর লাস্টের মানুষটা থেকে হচ্ছে নাদিয়া। সো আমি আমি তোমাকে জানতে চাই যে ওই যে সময়টা ছিল গত বছরের সাতটা মাস, সাত মাসে তুমি আমাকে দেখেছো বাসা থেকে বের না হতে, অ্যান্ড নাদিয়া বারবার কোয়েরিজ ছিল যে তুমি বারবার তোমার চেক আপটা করাও। সো তখন কি তোমার আমাকে নিয়ে কোনো টেনশন হচ্ছিল যে হসপিটালে যেতে হবে ওকে নিয়ে? সেটা তুমি খুব ভালো করেই জানো যে আসলে আমার এক ধরনের টেনশনই হচ্ছিলো, কারণ এতটা ওজন বেড়ে গিয়েছিল। এবং প্রথমত আমি যেটা বললাম যে ফ্রাস্ট্রেশন, আমি দেখতাম যে ভীষণভাবে মানসিকভাবে আসলে একটা মানুষ ওজন বেড়ে গেছে, তার কোনো জামা কাপড় হচ্ছে না, তার আগের যে জামা কাপড়গুলো আছে সেটা কোনোটাই হচ্ছে না, এবং তার উঠতে বসতে কষ্ট হচ্ছে তার, এবং আমি বলবো যে খাবার খেতেও তখন কষ্ট হচ্ছিলো। এবং এই এখন যেহেতু তার কাজটারও একটা বিশেষ চমক ছিল, সেই কারণে সে কোথাও যেতেও না, মানে যতটা সম্ভব কম বাইরে যেত, তো সারাক্ষণ বাসায় আছে, কাজ শুটিং করছে। এবং একটা কাজের জন্য আমি বলবো যে তুমি ছয় মাস ধরে একটা কাজ করেছো, ছয় মাসেরও বেশি, জাস্ট একটা ওয়েব সিরিজের কাজ করেছে, কারণ ওজনটা তাকে বাড়াতে হয়েছে, সেটার একটা লম্বা প্রসেস গেছে। তা শুধু আমি সেটা একটা ওজন বাড়ানোর ক্ষেত্রে বলবো না, বলবো যে এটা এমন একটা বিষয় যে সারা পৃথিবীর মানুষকে দেখি আমরা যে অভিনয়ের জন্য অনেক কিছু করে। তা আমাদের দেশে এত গুণী অভিনেতা, এত গুণী গুণী ডিরেক্টর, এত ভালো ভালো প্রডিউসার, বাংলাদেশের মতো একটা দেশে চলতি মতো একটা প্ল্যাটফর্ম দাঁড়িয়েছে, ফিল্ম সিন্ডিকেটের মতো একটা হাউস দাঁড়িয়েছে, সো কেননা আমরা পৃথিবীর সবার মতো করে কিছু একটা করতে পারবো না, যে তাক লাগিয়ে দিব সবাইকে। সো আমার মনে হয় এইটার সাহসটা আমাকে যুগিয়েছে হচ্ছে ফিল্ম সিন্ডিকেট অ্যান্ড চৌকি। অ্যান্ড অফকোর্স আই শুড গিভ আ ভেরি বিগ থ্যাঙ্কস টু সাউজার ভাই, মাই ডিরেক্টর শাওকি, অনিম অ্যান্ড এভরি ওয়ান ফ্রম ফিল্ম সিন্ডিকেট, কারণ তারা আমাকে আসলে কারাগার থেকে আমাকে ওটিটি ওয়ার্ল্ডে ইন্ট্রোডিউস করে দিয়েছে। এরপরে তারা এমন একটা টিম যাদের জন্য জান দিলেও কম, দ্যার সো ফাইন, দ্যার সো ভেরি নাইস। মানে প্রতিদিন সকালবেলা শাওকে আমাকে টেক্সট পাঠাতো যে আপনি ঠিক আছেন তো, কয়জন করে ভাই, খাটি তো সবার জন্য, কিন্তু কয়জন আসলে টেক কেয়ার করে এইভাবে। সো তাদের জন্য করা, এবং শুধু সেটা ওজন বাড়ানোর ক্ষেত্রে না, চরিত্রটা এমন দরকার ছিল যে আমার ব্রিদিং সমস্যা যেন হয়, সে ব্রিদিং সমস্যা যেন বোঝা যায়, আমার বডির পশ্চার, হাঁটা চলা বসা সব কিছু যেন চেঞ্জ হয়ে যায়, সেটা যেন বোঝা যায়, কারণ আমরা আরেকটি মানুষ হতে চেয়েছি, অন্য একজন মানুষের চরিত্র অভিনয় করতে চেয়েছি। সো থ্যাংকস টু নাদিয়া সেই সময় আমাকে মেন্টালি ডিমোরালাইজ না করে আমাকে ইন্সপায়ার করার জন্য, অ্যান্ড বিং এ ফ্যামিলি, মানে অনেকেই তো অভিনেতা অভিনেত্রী একসাথে থাকেন, কিন্তু আমি বলবো যে নাদিয়া ইজ দ্য ফাইনেস্ট ওয়ান অ্যাজ এ হিউম্যান, অ্যাজ এ ওয়াইফ, অ্যাজ এ লাইফ পার্টনার, যে আমাকে ইন্সপায়ার করছে বলেই আমি একের পর এক বড় প্রোডাকশনগুলো করতে পারছি। সো আপা ব্যাক টু ইউ, ভালো থাকেন, বড় হন আপা। আগে কি পড়ায় নিলে? না, পটানোর দরকার হয় না ভাই।